ব্রাহ্মণ বাড়ি থেকে আসছে দেখা করার জন্য বিগ ফ্যান কি বলবো আমি আমি বলার আছে কি কি রাতে লাল হয়ে যাচ্ছে ভাগ্যিস ভাগ্যিস গার্লফ্রেন্ড নাই কত করে এসএমএস আসছে মেটার দিয়ে দাঁড়া তোমার পাশে কেন দাঁড়ালো আমি চিন্তা করি না আমি সিঙ্গেল ওপেন বলবো আপনার মনে হয় আমার চেহারা দেখার পর কেউ চুমা ছাড়া কেউ বসে দিচ্ছে আমার মা বলতো ছোটবেলা থেকে আমার ইনোসেন্স চেহারা আমাকে কেউ মারতে পারে না আমি ইনফ্যাক্ট কোনোদিনই মেরে খাইনি আমার জীবনে জনপ্রিয়তা আল্লাহ প্রদত্ত আপনি হাজার চেষ্টা করে জনপ্রিয় হতে পারবেন একটু যে মেহনাজ কথাটা বললো যে ভাইরালের শব্দ কি আপনি অনেক ইচ্ছে করে চেষ্টা করেন না আপনাকে দেখে কিনা তিনটা লাইক হবে আপনি যখন 4 মিলিয়ন 5 মিলিয়ন আপনি একদিনে সরা যাবে তার মানে আপনাকে মানুষ দেখছে কালকের বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত মানে খুশিতে খুশির কারণে অনাকাঙ্ক্ষিত এত মানুষ এত লোকজন রাস্তায় জ্যাম লেগে গেছে আমার আমি ব্লেসড দ্যাটস ওয়াই মারামারি কিছুই হয়নি অনেকে হাত বাড়ায় দিয়েছে আমাকে একটু টাচ করার জন্য মানুষ থাকে না তার স্বপ্নের নায়ক একটু টাচ করে দেখতে চায় ভালোবাসার পরশ ইয়েস তো ওটাকে আমি ঘুষি শব্দটা শুধু আপনার কাছেই শুনলাম আমার কাছেও আসেনি বিকজ আমি বলবো তোকে ভালো যে আমার সাংবাদিক ভাই বললো ভালোবাসার পরশ ভালোবাসার আদর এটাই আমি এইভাবেই নেই আঘাত পেয়েছেন আমার গলার থেকে ভিড়ের মধ্যে চেইনও চলে গেছে স্বর্ণের চেইন আঘাত পেয়েছেন এটা নিয়ে আমি না পরশে আঘাত পাইনি পরশে তো ভালোবাসার পরশে তো মানে গদ গদ আদো আদো হয় কোনোভাবে আঘাত পাওয়ার সুযোগ নেই ভাই আপনি যে ভালো ডিগবাজি দেন সারা দেশে মানুষ জানে কিন্তু ডিগবাজি দিতে কতদিন আপনার শিখতে হয়েছে একটু সু করতে হইছে ডিগবাজি শব্দটা হচ্ছে কেমন না মিশা ভাই তোমরা সেদিন মিশা ভাই বলতেছিল পল্টি বাজি তোমরা তো শব্দটাই ওরা ফেলো আপনি তো বলি এটাকে সিগনেচার স্টেপ তোমরা ডিগবাজি বলো আমি বলি সিগনেচার স্টেপ তো এইটা হচ্ছে কি তোমার শারীরিকভাবে ফিট থাকতে হবে আমি স্পোর্টসম্যান ছিলাম নিয়মিত জিম করি এটা আসলে চাইলেই অনেকে দিতে পারবে না ইচ্ছা করে আমাকে দেখে দেখে অনেকে মিনিং করার চেষ্টা করছে কাছাকাছি কিন্তু হয়নি তো এইটা হচ্ছে তোমার যদি শারীরিকভাবে তুমি ফিট থাকো স্ট্রং থাকো বা প্র্যাকটিস থাকে তাইলে তোমার এটা শুরু হবে এটা আমি প্রথম নিউ ইয়র্কে দিয়ে শুরু করছি আমেরিকাতে দেখলাম যে শুরু হয়ে গেছে ভাই আপনার এই ডিগবাজি দেওয়ার পরে বাংলাদেশের অনেক মেয়েরা কিন্তু ক্রাশ খেয়ে গেছে অলরেডি আমরা কিন্তু মানে ডিগবাজি দিয়ে ক্রাশ খায়নি এটা তো খাইছে কিন্তু ও খাওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওতে অনেক ইন্টারভিউতে আছে কিন্তু যে সব মেয়েরা ক্রাশ খেয়েছে তাদেরকে আপনি কি বলবেন আরে জায়েদ ভাইয়ের জন্য গতকালকে থেকে ব্রাহ্মণ বাড়ি থেকে একজন আপু এসে দাঁড়ায় আছে এখন আপু এখানে অলরেডি আছে জায়েদ ভাই যদি অনুমতি দেন তাহলে আপুকে সামনে রাখতে পারে কথা বলে সামনেই বলে ভাই আমি বলি মেয়েদের কথা নিয়ে কথা বলতে চাই না অনেক ভালোবাসা ভাই আমরা একটা আরেকজন আছে ছোটখাটো জনপ্রিয় অভিনেতা সাহেব বাবু আপনাকে আপনার এই ডিগবাজি ছবি শেয়ার করে লিখেছে উপরে ওঠা অনেক চেষ্টা অনেক পরিশ্রম এ বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা অনেকে অনেক কিছু লিখবে না চলবে তাতেই আমার চলবে অনেক সাংবাদিক লিখবে সব সাংবাদিক তো লিখে না অনেক অভিনেতারা লিখবে নেগেটিভ ভাবে লিখবে সহ্য যখন মানুষ না করতে পারে তখন লিখে আমার কথা হচ্ছে তোমার যদি কাউকে অপছন্দ হয় তুমি তাকে স্কিপ করবে লেখার দরকার নেই তার মানে তুমি লিখেই তোমার পারিবারিক শিক্ষা তোমার নিজের শিক্ষার পরিচয় দিচ্ছ মানুষকে ছোট করে টেনে আমার এখানে হয়তো অনেক সাংবাদিক পছন্দ না হতে পারে তাই বলে তাকে আমি বলবো সরাও ক্যামেরা দিব না আমি তাকে স্কিপ করবো তাকে ইন্টারভিউ দিব না কিংবা তার আমি প্রোফাইলে তাকে আমি স্কল করবো না কিন্তু তুমি আমাকে ফলো করবা তুমি আমার ফলো লিস্টে থাকবা তুমি আমাকে আবার লিখবাও আলোচনা আসার জন্য দ্যাটস নাথিং এলস